আমরা 10 লাখ টাকা পর্যন্ত যেটা বলেছিলাম পশ্চিমবঙ্গ সরকার গ্যারেন্টার হবে, আপনার ঘরবাড়ি বেচতে হবে না পড়াশুনো করবার জন্য, ছাত্রছাত্রীরা আমাদের গর্ব এবং তাদের শিক্ষাদান করা, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য বাবা মাকে যে চিন্তা করতে হয় এই চিন্তাটা করার প্রয়োজন নেই, রাজ্য সরকার আপনার পাশে। এবং আগামী 30শে জুন এই প্রোগ্রামটা অফিসিয়ালি লঞ্চ হবে। আজকে ক্যাবিনেট এটা পাশ হয়েছে, নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের কিছু বিশিষ্টতা আছে, সরকারি হচ্ছে গ্যারেন্টার, গভর্নমেন্ট কেউ কাউকে গ্যারেন্টার নিয়ে যেতে হবে না পড়াশুনো করবার জন্য ব্যাংকে। যারা পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা 10 বছর অন্তত পশ্চিমবাংলায় বসবাস করেছেন, তারা প্রত্যেকেই স্নাতক, স্নাতকোত্তর, পেশাদারি কোর্স, ডিপ্লোমা কোর্স, ডক্টরেল, পোস্ট ডক্টরেল গবেষণার জন্য ভারতে বা বিদেশে স্বীকৃত কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই প্রকল্পের সুবিধে পাবে। 40 বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ড তারা নিতে পারে, আর 15 বছর টাইম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই ক্রেডিট কার্ড তাদের চাকরি যখন হয়ে যাবে, চাকরি হয়ে যাওয়ার পরে তারা 1 বছর টাইম পাবে এবং 15 বছর মধ্যে একটা সফট লোনের মাধ্যমে এই ক্রেডিট কার্ডটা, তাকে ক্রেডিটটা ফেরত দিতে হবে। সুতরাং এটা ভীষণ সিম্পল এবং ছাত্রছাত্রীদের গর্ব, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এটা আমরা অনলাইনে দিয়ে দেবো এবং 30 তারিখে প্রোগ্রামটা লঞ্চ করবো।